নমস্কার বন্ধুরা, আলোকপাতে আপনাকে স্বাগত। আজ আপনাদের শোনাবো মামা শকুনি সম্পর্কে কিছু ভয়ঙ্কর অজানা কাহিনী, যেগুলো আপনি হয়তো আগে শোনেননি। নাম্বার ওয়ান, শকুনি তার বিখ্যাত পাশা তৈরি করেছিলেন তার বাবার পায়ের হাড় দিয়ে। পিতামহ ভীষ্মের নির্দেশে 100 পুত্রসহ গান্ধারের রাজা সুবলকে আমন্ত্রণ জানানো হয় এবং সেখানে তাদেরকে বন্দি করে একটি ছোট্ট ঘরে আটকে রাখা হয়। প্রতিদিন তাদের খুব সামান্য পরিমাণ খাবার একবেলা দেওয়া হতো, যাতে তিলে তিলে তারা মৃত্যুর দিকে এগিয়ে যায়। সুবল সহ তার 100 পুত্র সিদ্ধান্ত নেন যে সকলে তিলে তিলে মরার চেয়ে তাদের সমস্ত খাবার একজনকে দিয়ে তাদের মধ্যে যে সবচেয়ে বুদ্ধিমান ও চতুর তাকেই বাঁচিয়ে রাখতে হবে, যাতে সে কৌরবদের উপর প্রতিশোধ নিতে পারেন। বুদ্ধির পরীক্ষায় শকুনির চাতুর্যে মুগ্ধ হয়ে সুবল সহ তার 99 ভাই শকুনিকেই বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন। এভাবেই সুবলের যখন অন্তিম সময় উপস্থিত হয়, তখন তিনি ধৃতরাষ্ট্রের কাছে তার অন্তিম ইচ্ছা হিসাবে তার সবচেয়ে ছোট পুত্র শকুনিকে মুক্তি দেওয়ার অনুরোধ করেন। রাজা তা মঞ্জুর করেন। শকুনি যাতে তার প্রতিশোধের কথা ভুলে না যান, তার জন্য সুবল তার নিজের পায়ের হাড় দিয়ে তাকে পাশা তৈরি করতে বলেন। অনেকে বলেন, জীবিত থাকাকালেই শকুনি তার বাবার উরুর হাড় খুলে নিয়েছিলেন। পরবর্তীতে সুবলের উরুর হাড় দিয়ে তৈরি পাশা খেলেই দুর্যোধন যুধিষ্ঠিরকে নিঃস্ব করে দেন। বন্ধুরা, শকুনি সম্পর্কে হাড় হিম করা তথ্য সম্বলিত ভিডিও আলোকপাত চ্যানেলে আগেই প্রকাশ করা হয়েছে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, অবশ্যই দেখে নিন। নাম্বার টু, পাণ্ডবদের সঙ্গে শকুনির কোনো শত্রুতা ছিল না, তার প্রধান শত্রুতা ছিল পিতামহ ভীষ্মের বিরুদ্ধে। আপনি শুনলে আশ্চর্য হবেন, ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে হওয়ার আগেও গান্ধারীর একবার বিয়ে হয়েছিল। এ কথা রাজা সুবল ভীষ্মের কাছে গোপন করেছিলেন। গান্ধারীর বিয়ের আগে এক জ্যোতিষী তাকে দেখে বলেন যে বিয়ের পরপরই গান্ধারীর স্বামী মারা যাবে। তার এই গ্রহদোষ কাটানোর জন্য গান্ধারীকে প্রথমে একটি ছাগলের সঙ্গে বিয়ে দেওয়া হয়, দ্বিতীয়বার তাকে ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে দেওয়া হয়। ছাগলের সঙ্গে বিয়ে হওয়ার ঘটনা সুবল সহ তার পরিবারের সবাই কৌরবদের কাছে গোপন করেছিলেন। পরবর্তীতে পিতামহ ভীষ্ম ও ধৃতরাষ্ট্র যখন এ কথা জানতে পারেন, তারা সুবলের উপর ভীষণ ক্রুদ্ধ হন এবং তাদের ডেকে এনে সবংশে হত্যা করার পরিকল্পনা করেন। সেই মতো শকুনি সহ তার 100 ভাই এবং পিতা সুবলকে এক ভোজের জন্য আমন্ত্রণ জানানো হয় এবং একটি ছোট্ট কক্ষে তাদের বন্দি করা হয়। নাম্বার থ্রি, শকুনি ছিলেন রাজা সুবলের 100তম পুত্র। আমরা সবাই জানি কৌরবরা 100 ভাই ছিলেন, কৌরবরা ছিলেন শকুনির ভাগ্নে, কিন্তু অনেকেই জানেন না কৌরবদের মামা শকুনিরাও ছিলেন 100 ভাই এবং তিনি ছিলেন সুবলের 100তম পুত্র, তাই তাকে সৌবলা নাম দেওয়া হয়েছিল। তিনি তার সমস্ত ভাইদের মধ্যে সবচেয়ে চতুর এবং সবচেয়ে ছোট ছিলেন। তার পরিবারের সবাই যখন অনাহারে মারা গেলেন, পিতামহ ভীষ্ম ও কৌরবদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য যোগ্য লোক হিসাবে তাকেই বেছে নেওয়া হয়েছিল। নাম্বার ফোর, শকুনি মায়াবিদ্যায় পারদর্শী ছিলেন। শকুনি ছিলেন একজন অত্যন্ত চতুর ব্যক্তিত্ব, তার একটি আশ্চর্য গুণ ছিল, পাশা খেলার সময় তিনি পাশার ঘুঁটিকে নিজের ইচ্ছামতো চালাতে পারতেন। যুধিষ্ঠির শকুনির সাথে পাশা খেলায় দুর্যোধনের কাছে সব কিছু হারিয়েছিলেন এবং এটাই হয়ে ওঠে কুরুক্ষেত্র যুদ্ধের প্রধান কারণ। নাম্বার ফাইভ, শকুনির মৃত্যু। কুরুক্ষেত্র যুদ্ধের 18তম দিনে সহদেবের হাতে শকুনির মৃত্যু হয়। ভরা রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ করায় পঞ্চপাণ্ডব শকুনির উপর অত্যন্ত ক্রুদ্ধ ছিলেন। সেখানেই সহদেব প্রতিজ্ঞা করেছিলেন শকুনিকে তিনি নিজের হাতে হত্যা করবেন। নাম্বার সিক্স, অনেকেই জানেন না গান্ধার রাজ সুবলের পুত্র শকুনির দুই পুত্র ছিল, এরা হলেন উলুক এবং বৃকাসুর। শকুনির পুত্র উলুক শকুনিকে গান্ধারে ফিরে শান্তি ও সম্প্রীতির সাথে বসবাস করতে অনুরোধ করেন, কিন্তু শকুনি তার পিতার কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি ভীষ্মসহ কুরুবংশের উপর ভয়ঙ্কর প্রতিশোধ নেবেন। সেই জন্য তিনি নিজের সমস্ত রাজ্যপাট পুত্রের হাতে দিয়ে হস্তিনাপুরে পড়েছিলেন। নাম্বার সেভেন, আধুনিক যুগেও শকুনির বংশধর বেঁচে ছিলেন অম্বিকুমার, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে ক্ষমতাচ্যুত হওয়ার আগে তক্ষশিলার রাজা ছিলেন। তাকে শকুনির সরাসরি বংশধর বলে মনে করা হয়। আলেকজান্ডার দ্য গ্রেটের গ্রিক পৌরাণিক কাহিনীতেও অম্বিকুমারের নাম পাওয়া যায়। তক্ষশিলা আক্রমণ না করার জন্য
আলেকজান্ডারের বশ্যতা হিসাবে তাকে প্রচুর ধন সম্পদ দিয়েছিলেন এই অম্বিকুমার। নাম্বার 8, শকুনির মন্দির। শুনলে আশ্চর্য হবেন, ভারতবর্ষের কেরালার কোল্লাম জেলার পবিত্রেশ্বরমে একটি মন্দির রয়েছে শকুনির নামে। এখানকার কিছু মানুষ নিজেদেরকে শকুনির বংশধর বলে মনে করেন এবং তারা শকুনির ভালো দিকগুলোকে স্মরণ করে আজও তার মন্দিরটি সংরক্ষণ করে চলেছেন। সেই মন্দিরেই মামা শকুনি এখনও নিয়মিত পূজিত হন। নাম্বার 9, মৃত্যুর পর শকুনি নরকে না গিয়ে স্বর্গে গিয়েছিলেন। শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি যে মহাপাপী হওয়া সত্ত্বেও শকুনি মৃত্যুর পর স্বর্গে গিয়েছিলেন। কারণ হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ জানিয়েছিলেন, শকুনির কাজকর্ম অত্যন্ত নিন্দনীয় হলেও শকুনি তার কর্তব্য কর্মে একনিষ্ঠ ছিলেন। তিনি তার লক্ষ্যে সবসময় অবিচল ছিলেন। কুরুবংশকে ধ্বংস না করা পর্যন্ত তিনি ক্ষান্ত হননি। নিজের কর্তব্যে অবিচল থাকাও মানুষের একটি মহৎ গুণ। এই গুণের কারণেই তিনি নরকে না গিয়ে স্বর্গে গিয়েছিলেন।